ড্যামে দলমা ফরেস্ট থেকে ফেরার পথে চন্ডিল ড্যামে এসেছি আমরা। তো ঢুকেই ভেতরে একটা অসাধারণ ভিউ পেয়েছি, অনেক বড় এরিয়া, ওদিকটা পুরো জল আর এদিকটায় ওইখানে ড্যামটা রয়েছে আর এদিকটা পুরোটা গ্রিনেরি আর পাহাড় দিয়ে ঘেরা, অসাধারণ। আর সামনে একটা পাহাড় রয়েছে, একদম সামনে জাস্ট এত সবুজ ডার্ক গ্রিন পাহাড়, তার পাশে আরো পরপর অনেকগুলো পুরো ডার্ক গ্রিন, এত ভালো লাগছে দেখতে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর বিকেল বেলা অসাধারণ পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই, জাস্ট অ্যামেজিং লাগছে। আচ্ছা, ড্যামটা হচ্ছে ওইখানে ওই দিকে, এইদিকে ভিউটা আছে, ভিউটা তো দেখতেই পাচ্ছি। আর এই রাস্তা দিয়ে আমরা যাব, রাস্তাটাও দারুণ সুন্দর, একদম লম্বা এই রাস্তাটা, রাস্তাটা খুব সুন্দর। আমরা যেদিন পুরুলিয়া আপার ড্যামে গেছিলাম, আপার ড্যামটা দারুণ ছিল। এইখানে এই দিকটা জলের এই দিকটা দেখতে হবে, আর এই যে ড্যামটা, এই যে বাঁধটা, বাঁধটা তৈরিও করেছে খুব অদ্ভুত সুন্দর ভাবে, এটা মানুষই বানিয়েছে, তার আশেপাশে সবটাই প্রকৃতির সৃষ্টি, কিন্তু এই বাঁধটা মানুষের সৃষ্টি এবং এটা অসাধারণ করে সুন্দর করে তৈরি করেছে। আর ভিউটা তো দেখাই যাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতে, এদিকটা পুরো জল, দিগন্ত বিস্তৃত পুরো জল, আর ওই দিকটায় পুরো সবুজ, আর ওইখানে মাঝখানে ড্যামটা আছে, অসাধারণ একটা অনুভূতি হচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর আমরা বেশি আর লেট করব না, কারণ যেটা বললাম অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে, আলো হয়তো একটু কম কম লাগছে, সেই জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি সবটা কভার করতে হচ্ছে। তো ড্যামের পাশটাতে, ড্যামের দু পাশটাতে দেখা যাচ্ছে দারুণ সুন্দর গাছপালা হয়ে গেছে, ওইখানটাতে ওপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে, ওখান থেকে ছোট ছোট গাড়ি যাচ্ছে। আর এখানে টুরিস্ট খুব বেশি নেই, এখন দু একটা গ্রুপ ছোট ছোট আসছে, আদারওয়াইজ একদম আনডিস্টার্ব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পলিউশন ভীষণ ফ্রেশ এয়ার এখানে। আমার পিছনেও দেখা যাচ্ছে কি সুন্দর পাহাড় রয়েছে পিছন দিকে, আমার পিছন দিকে ভিউটাও অসাধারণ। মানে এখানে একটা জিনিস আমি পুরুলিয়া আসার পর থেকে এই প্রত্যেক দিন যে আমরা কভার করছি, এগুলোতে আমার একটা জিনিস আমার খুব রিয়েলাইজ হয়েছে যে যেদিকে তাকাই সেদিকেই একটা মানে ফটোজেনিক একটা কিছু ভিউ আছে, কোনো দিকটাই বাদ দেওয়া যাবে না, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই অসাধারণ, কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম একটা ব্যাপার। মানে আমরা যেহেতু শহরাঞ্চলের মানুষ, কোনো একটা জায়গায় একটা সত্য কোনো জিনিস যদি দেখতে পেলেই আমরা খুব এক্সাইটেড হয়ে যাই। আর এখানে তো চারিদিকে মানে যেদিকে চোখ যায় সেদিকেই একদম মানে ছবি, ছবির মতো আঁকা, তো এটা মানে ঘুরতে আসা সার্থক, এরকম জায়গা হলে ঘুরতে আসা সার্থক। এবং প্রত্যেকটা স্পটে গিয়ে 100% স্যাটিসফাইড, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কোথাও একটু গিয়ে মনে হলো না যে না এখানে এসে ঠিক পোষালো না, এটা ঠিক ভালো হলো না, এরকম একবারও মনে হলো না, সব জায়গায় গিয়ে মনে হচ্ছে না মানে 100% জাস্টিফাইড। মানে যদি মনে হয় শুধু ওই জায়গাটার জন্যই আমরা এসেছি, মানে সাপোজ আমি শুধু এইটা দেখতে এসেছি, তো তাতেই আমার একদম মন খুশি হয়ে যাবে, এতটাই সুন্দর জায়গাগুলো। কাছাকাছি চলে এসছি হাঁটতে হাঁটতে, ওখান থেকে এবার আমরা কিছুক্ষণ হয়তো দেখবো ওটা, ওইখানে ওপরটা আরেকটু সুন্দর করে তৈরি করা, ওইখানটায় গিয়ে আমরা একটু দেখবো যে কিরকম কি আছে ওপরটা। এখানে লেখা আছে ডু নট টেক সেলফি অ্যাট ডেঞ্জার পয়েন্টস, মানে লোকে হয়তো খাটের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সেলফি সেলফি নেয়, যারা সেলফি অ্যাডিক্টেড লোকজন আছে তাদের জন্য এখানে অপশন দিতে হবে। ঝাড়খণ্ডে যেটা ইয়েতে দলমাতে গেলাম ওটা আর এটা দুটোই আমার খুব ভালো লাগলো, দারুণ লাগলো। এইখান থেকে তো
জাস্ট কোন কথা হবে না বাট হ্যাঁ আমি কিন্তু সেলফি টেলফি নিচ্ছি না আমি একদম 100% সতর্ক আছি সাবধান আছি ডু নট ওয়ারি এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে দারুণ লাগছে দেখতে আর ওই দিকটার পাহাড়গুলো আর সাথে জল এটা মিলিয়ে একটু মনে হচ্ছে না যে আমি ইন্ডিয়াতে আছি মনে হচ্ছে বিদেশে কোথাও ঘুরতে চলে গেছি তো এরকমভাবেই আমরা ঘুরতে থাকবো আর একের পর এক ভিডিও বানাতে থাকবো আর একদম ড্যামের ওপরে আমরা এখন আছি জলটা ওখান থেকে বিশাল ফোর্সে বেরোচ্ছে বিশাল ফোর্সে ওইটা দেখতে দারুণ লাগবে আমি একটু ওকে বলবো ওইটা দেখো আমরা এর আগে যে যতগুলো ড্যাম দেখেছি এতটা ফোর্সে মনে হয় কোথাও থেকে জল দেখিনি আমি মারাত্মক জোরে আসছে জলটা একদম ওপরটা থেকে যদি দেখা যেত তাহলে আরও দারুণ হবে কিন্তু আমার মনে হয় ওখান থেকে ব্রিজে গাড়িগুলো যাচ্ছে এখানে দাঁড়িয়েই পুরো বিকেল বেলাটা কাটিয়ে দেওয়া যায় আর কিছু দরকার নেই এখন আমরা একদম চন্ডিল ড্যামের উপরে দাঁড়িয়ে আছি প্রচন্ড জলের আওয়াজ আর এইখান থেকে জলটা পড়ছে প্রচন্ড ফোর্সে আমরা এইখান থেকে দেখতে পারবো কতটা জোরে জলটা পড়ছে জাস্ট দেখো মারাত্মক লাগছে দেখেই ভয় লাগছে আর আমাদের মতো লোক যারা সাঁতার কাটতে জানে না তাদের এরকম জলের দিকে তাকালে কিরকম প্যালপিটেশন হয় সেটা আমরা বুঝতে পারি তবে দেখতে দারুণ লাগছে জলটা এখানে প্রচন্ড ফোর্সে যাচ্ছে আমি দূর থেকে যখন দেখেছিলাম তখনই বুঝেছিলাম জানি না আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে বাট দেখতে অসাধারণ লাগছে মানে আজকের দিন সার্থক হয়ে গেছে এখানে এসে আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমরা চন্ডিল ড্যামে আছি ওখান থেকে যে নৌকা বিহারের কথা বলছিলাম বোটিংয়ের কথা টিকিট হ্যাঁ হ্যাঁ আছে ওখানে আমরা ওই নৌকা বিহারের কথা বলছিলাম ড্যামে থাকাকালীন তো এই নৌকা বিহার করতে আমরা বেরিয়েছি প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে I'm not
ছিল।